ফাইনাল টুনা পাশে নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবার সামনে আশা করছি সবাই ভালো আছেন এখন ভাই ব্যাপার হচ্ছে যে অ্যাপলের আছে অ্যাপল ওয়াচ স্যামসাং এর আছে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ওপোর আছে ভিভো এর আছে ওয়ান প্লাস এর আছে শাওমির আছে রিয়েলমির আছে প্রত্যেকটা কোম্পানির কিন্তু নিজস্ব স্মার্ট ফোন আছে সেই সাথে স্মার্ট ওয়াচ আছে টিডব্লিউএস ও আছে টেকনোর নাই কেন 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 সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে কারণ এই দেখেন ভাই টেকনো ব্র্যান্ডের এখন স্মার্ট ওয়াচ এবং টিডব্লিউএস কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে আর আমাদের স্টুডিওতে আসছে এবং আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই এই প্রোডাক্টগুলোর কারণ হচ্ছে ভাই বাংলাদেশে এখন স্মার্ট ওয়াচ এবং টিডব্লিউএস এইটার বাজার এত বড় হয়েছে যে সমস্ত চাইনিজ ব্র্যান্ডগুলো ভাই বাংলাদেশের দিকে ঝাঁপাই পড়তেছে টেকনো বাদ যাবে কেন সুতরাং টেকনো লাভার যারা আছেন তাদের জন্য সুখবর এখন থেকে আপনারা পেয়ে যাবেন টেকনো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ এবং টিডব্লিউএস তারা দুইটা স্মার্ট ওয়াচ পাঠিয়েছে আমাদের কাছে ও এটা তো টিডব্লিউএস দুইটা স্মার্ট ওয়াচ পাঠিয়েছে পাঠিয়েছে আর একটা TWS এবং এগুলোর দাম এবং কাম কেমন কি বিস্তারিত নিশ্চয়ই কোনো একদিন আপনাদের সঙ্গে আলাপ হবে যখন আমরা গভীরে গিয়ে রিভিউ করব বাট আজকে জাস্ট আপনাদেরকে একটু স্লাইটলি আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে প্রোডাক্টগুলো কেমন এবং কোনটার দাম কত চলুন তাহলে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও তবে প্রথমেই আমি আলাপ করতে চাই তাদের TWS-টা নিয়ে আর এটার মডেল হচ্ছে টেকনো বার্ডস 3 এটা নিয়ে শুরুতে আলাপ করার একটা কারণ আছে ভাই এই জিনিসটার যে ওয়ারেন্টি পলিসি এটা দেখে আমি ভাবলাম যে এরা কি টাইপিং মিস্টেক করছে নাকি দুই বছরের ওয়ারেন্টি ভাই মানে একটা TWS-এ দুই বছরের ওয়ারেন্টি মানে কি দুই বছর কি আসলে কারোর TWS যায় আই এম নট শিওর আমারটা তো কোনোদিন যায় না ভাই আপনাদের কারোরটা গেলে একটু কমেন্ট করে জানান আমাদেরকে সো এই জিনিসটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে এবং এটার দাম যে অনেক বেশি সেটাও না কিন্তু ভাই টেকনো বার্ডস 3-র দাম হচ্ছে 1799 টাকা সাথে দুই বছরের ওয়ারেন্টির কথা তো বললাম এবং এটার যে ডিজাইন বা যে ফিচার এটা যে মার্কেটে আমরা অন্য কোনো TWS-এ দেখি নাই তা কিন্তু না বাট দুই বছরের ওয়ারেন্টি কিন্তু এর আগে দেখিনি বাই দ্য ওয়ে টেকনো বলছে যে এই TWS-এ 35 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে টোটাল এবং এই TWS-এ তারা 10 মিলিমিটারের ডাইনামিক ভোকাল ড্রাইভার ব্যবহার করেছে ENC আছে ভাই এতে কোনো ANC পাবেন না বাট ENC থাকার ফলে যেটা হবে আপনি ক্রিস্টাল ক্লিয়ার কল কোয়ালিটি পাবেন এবং ইন্টারেস্টিংলি এখানে কিন্তু তারা ব্লুটুথ 5.3 ব্যবহার করেছে যেটা সস্তা TWS-গুলোতে খুব একটা দেখা যায় না সাথে IPX5 ওয়াটার রেসিস্ট্যান্স সার্টিফিকেশনও রয়েছে এর ফলে টুকটাক পানির হাত থেকে এ নিজেকে রক্ষা করতে পারবে হ্যাঁ আমরা সাউন্ড কোয়ালিটি তো টেস্ট করছি এর আগে আবার করলাম এবং আমি যেটা ভাবছিলাম ভাই সেইটাই আমাদের দেশের মানুষ বেজ অনেক বেশি পছন্দ করে এবং ওইটা বুঝতে পারছে টেকনো হ্যাঁ এই জন্য তাদের এই TWS-এ তারা ধুমায়া বেজ দিছে ভাই প্রচুর বেজ পেয়ে যাবেন আপনারা যারা বেজ লাভার তাদের পছন্দ হবে ভাই অনেক বাট বেজ বেশি থাকলে যেটা হয় জানেনই তো একটু ভোকালটা মাডি হয়ে যায় এবং ইনস্ট্রুমেন্টাল সেপারেশনটা একটু মানে কম লাগে আর কি বাট সাউন্ড স্টেজটা আমাদের কাছে ভালো লাগছে নতুন প্রোডাক্ট হিসেবে দাম হিসেবে আমার মনে হয় যে এই সাউন্ড কোয়ালিটিটা অধিকাংশ সবার পছন্দ হবে অলরাইট এইবার আমরা তাদের স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো এবং ভাই প্যাকেজিংটা তারা সেই করছে মানে এত সুন্দর প্যাকেজিং স্মার্ট ওয়াচে খুব একটা দেখা যায় না এটার মডেল হচ্ছে টেকনো ওয়াচ প্রো 2 আর এটার বাজার মূল্য 4999 মানে 5000 টাকা আর স্মার্ট ওয়াচেও কিন্তু তারা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে যেটা খুব একটা খারাপ না কারণ অন্যান্য ব্র্যান্ড দেখলে দেখা যায় যে অধিকাংশ সবাই কিন্তু 6 মাসের দেয় সেই হিসেবে এক বছর কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ এবং এই ওয়াচে ব্যবহার করা হয়েছে 2.5D কার্ভ একটা 1.43 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সাথে ব্লুটুথ কলিং ফিচারও রয়েছে আজকাল সবাই সেটা চান সেই সঙ্গে 168টার বেশি রয়েছে ওয়াচ ফেস চার্জ দিতে পারবেন এর সঙ্গে দেওয়া ম্যাগনেটিক চার্জিং ডক দিয়ে এতে IP68-এর ওয়াটার রেসিস্ট্যান্সও রয়েছে বাট এই ওয়াচটা যদি আপনারা কেনেন ভুলেও পানিতে চুবাবেন না ভাই এটা মানে বলে আর কি ওয়াটার প্রুফ টুপ আছে কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু ওয়াচের জন্য ওই জিনিসটা ভালো না এতেও কানেক্টিভিটি হিসেবে ব্লুটুথ 5.3 তারা ব্যবহার করছে এগুলোকে কানেক্ট করার জন্য মাই হেলথ নামক একটা অ্যাপ পেয়ে যাবেন প্লে স্টোরে এবং অ্যাপটা সুন্দর ভাই এটা স্বীকার করতে হবে আর স্মার্ট ওয়াচে যে সমস্ত বেসিক ফিচার থাকে ভাই তার সবই এতে আছে আজকে যেহেতু আমরা ফুল রিভিউতে যাচ্ছি না সো অনেক বেশি ডিটেল শেয়ার করলাম না আপনাদের সঙ্গে ভবিষ্যতে সুযোগ হলে এই ওয়াচটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরবো এটার ডিজাইনটা তো কমন আপনারা সবাই জানেন এরকম ডিজাইনের অনেক স্মার্ট ওয়াচ এর আগে আমরা দেখেছি কিন্তু এটার যে বিল্ড কোয়ালিটি ভাই অস্থির খুবই ভালো লাগছে আমার কাছে এই ফ্রেমটা মেটালের এবং পেছনে তারা পলিকার্বনেট ব্যবহার করছে বাট যাই ব্যবহার করুক না কেন জিনিসটা অস্থির হয়েছে সেই সঙ্গে এর যে বেল্টটাও কিন্তু যথেষ্ট সুন্দর নর্মালি বেল্টগুলো অনেক হার্ড হয় বাট এটা অনেক সফট দেখতে পাচ্ছি আমরা মোট 3টা বাটন রয়েছে আপনি আপনার পছন্দ মতো অ্যাপ এই বাটনগুলো দিয়ে কাস্টমাইজও করতে পারবেন সেই সাথে যে ক্রাউনটা দেখতে পাচ্ছেন অধিকাংশ ওয়াচে দেখছি যে এই ক্রাউনটা কিন্তু ফাংশনাল না বাট টেকনো ওয়াচ
Pro Tour এই ক্রাউনটা কিন্তু একই সঙ্গে ক্লিকেবল এন্ড ফাংশনাল তবে এই ওয়াচে যে আমরা মানে নতুন কিছু একটা দেখতেছি ওইটা কিন্তু না মানে স্মার্ট ওয়াচে আর নতুন কি দিবে ভাই বলেন ওই একই সবই হ্যাঁ সো যা যা থাকার দরকার তার সবই এখানে আছে যেমন ব্লুটুথ কলিং সুবিধা আছে তারপরে স্মার্টফোনের সাথে কানেক্ট করে ওই আপনি গান টান চেঞ্জ করবেন ওইগুলো আছে স্লিপ মনিটরিং আছে হার্ট রেট সেন্সর আছে অক্সিজেনের মাত্রা আপনি দেখতে পারবেন এই ওয়াচ থেকে ওইটাও আছে রিমোট ক্যামেরা শাটার যা যা লাগে আর কি ভাই স্পোর্টস অ্যাক্টিভিটি থেকে শুরু করে সবই এর মধ্যে আছে কিন্তু দাম 5000 টাকা এটা আপনার মাথায় রাখতে হবে অফিশিয়াল ওয়ারেন্টি সহ এবং এই দামটা অ্যামোলেড স্মার্ট ওয়াচ হিসেবে অফিশিয়াল হিসেবে ঠিক আছে বাট আনঅফিশিয়াল মার্কেটে কিন্তু আমরা অনেক কম দামেও এখন অ্যামোলেড স্মার্ট ওয়াচ পাচ্ছি ভাই 5000 টাকা দাম শুনে যাদের একটু মন টন খারাপ হয়েছিল তাদের জন্য সুখবর আছে এই যে পেছনে আরেকটা আছে 3000 টাকা দামের স্মার্ট ওয়াচ এটাতেও এক বছরের ওয়ারেন্টি আপনারা পাবেন এটা অবশ্য অ্যামোলেড স্মার্ট ওয়াচ না এবং এটার ডিজাইন আমার কাছে ভাই অস্থির লাগছে দাম হিসাবে ভাই প্যাকেট থেকে খুলে অলরেডি পরে ফেলছিলাম আর কি কিন্তু টেকনো থেকে আমাকে একটু আগে ফোন করে জানাইলো যে এই ওয়াচটা নাকি আপনাদের দিয়ে দিতে হবে যাই হোক পরে ফেলছিলাম ওইটা খুলে ফেলি আর কি সো এই ওয়াচটা আপনারা কেমনে পাবেন আপাতত সংক্ষেপে একটু বলি তারপরে পরের কথা বলতেছি সেটা হচ্ছে যে ভাই এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা তো আমাদের ফেসবুক পেজেও আপলোড হবে আপনারা সেটা সবাই জানেন এই একই ভিডিও কিন্তু টেকনোর পেজেও আপলোড হবে হ্যাঁ আপনাকে যেটা করতে হবে টেকনোর পেজে গিয়ে একটু ফলো করে আসলে হবে আর আপনি যে ফলো করলেন ওটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর ওই পোস্টে গিয়ে ধুমায় কমেন্ট করে আসবেন হ্যাঁ তো আপনাদের মধ্যে থেকে র্যান্ডমলি একজনকে পিক করে টেকনো থেকে এই ওয়াচটা আপনাদের পাঠিয়ে দিবে ঠিকানা আমারে আর জিগায় না ভাই যে আমার ওয়াচ কই এটা টেকনোরে জিগাবেন এনিওয়ে চলুন দেখে আসি কী কী আছে এই স্মার্ট ওয়াচে এটার ডিসপ্লেও কিন্তু 2.5D কার্ভ ডিজাইনের 1.39 ইঞ্চির তবে এটা TFT ডিসপ্লে মানে এটা অ্যামোলেড পাচ্ছেন না এত কম দামে আপনারা ব্লুটুথ কলিং ফিচার এখানেও আছে IP68 ওয়াটার রেসিস্টেন্টও আছে এখানে এটাতেও সেম অপশন আপনি পেয়ে যাবেন আগেরটার মতো 168টার মতো ওয়াচ স্পেস 110টার মতো স্পোর্টস মোড আর অন্যান্য সমস্ত ফিচার তো এতে পাবেনি তবে জিনিসটা অনেক লাইট ওয়েট এটার বেল্টও অসাধারণ লাগলো আমার কাছে কনসিডারিং দ্য প্রাইস আর এখানে তারা একটা ফাংশনাল বাটন দিয়েছে এটা দিয়ে আপনাকে ওয়াচটা অপারেট করতে হবে ওয়াচ স্পেসগুলো অনেক ভালো লেগেছে এইগুলোর মধ্যে নতুনত্ব পেলাম আমরা একই রকম ওয়াচ স্পেস দেখতে দেখতে আমরা বিরক্ত হয়ে গেছি এগুলো অবশ্য আপনি কাস্টমাইজও করতে পারবেন নিজের পছন্দ মতো ছবি দিয়ে অলরাইট এই ছিল আমাদের আজকের ভিডিও এটা কিন্তু কোনো রিভিউ ভিডিও না ভাই আমরা জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও বানালাম আপনাদের সঙ্গে পরিচয় করে দিলাম টেকনোর অ্যাক্সেসরিজ ব্র্যান্ডটাকে এবং সামনে আরও অনেক অ্যাক্সেসরিজ এরকম আসবে অনেক কম্পিটিটিভ প্রাইসে তারা দেবে আমাদেরকে জানিয়েছে সেই সঙ্গে অফিসিয়াল ওয়ারেন্টি সাপোর্ট তারা দেবে তো ঘরে বসে যারা ফ্রিতে একটা স্মার্ট ওয়াচ পেতে চান তারা এখনই ধুমায় কমেন্ট করা শুরু করেন এই ভিডিওটা আপলোড হবে তাদের একটা অন্য পেজে ভাই টেকনোর পেজে গিয়ে আবার নক করেন না হ্যাঁ টেকনো TTP নামক একটা পেজ আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে আশা করছি আপনাদের মধ্যে কেউ না কেউ এই ওয়াচটা পেয়ে যাবে আপাতত পর্যন্তই দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট